हेलो बंधुरा अस्सलामु आलाइकुम सबाई केमन आसेन आशा करी जे जेखने आसेन अनेक अनेक भालो आसेन। बंधुरा आज के भिडियोते आमरा कथा बोलबो ओप्पो एफ 21 प्रो प्लस एई फोनटी निये। एई फोनटीर मूल हाइलाइटेड विषय होच्छे एई फोनटीते थाकते जाच्छे मीडियाटेकेर डायमेंसिटी 1200 फ्लैगशिप प्रोसेसर आरो थाकते जाच्छे 120Hz-এর একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেইলস নিয়ে, এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে, এই ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে, সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে ডুয়েল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটির সামনে পিছনে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, দেওয়া হতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ওপ্পো 6.8 ইঞ্চি মাপের 120Hz-এর একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে, আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস বিগটাসের প্রোটেকশন, আর ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হতে যাচ্ছে, আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 2000 nits। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এখানে 120Hz-এর সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফোনটিতে থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, এবং ফোনটির সামনে থাকতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 60fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর, যেটা হলো মিডিয়াটেকের বর্তমান সময়ে সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে Android 12, দেওয়া হতে যাচ্ছে কালার ওয়েস। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128GB আর টপ ভেরিয়েন্ট হবে 8256GB। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000mAh-এর ব্যাটারি, এবং বক্সে প্রোভাইড করা হবে 65W-এর একটি ফাস্ট চার্জার, তবে এখানে 120W-এর ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 25,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 30,000 থেকে 35,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। আর এই ফোনটি 2022 সালে মার্চ মাসে ওপ্পো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।